বন্ধু, খেতে বসে গেলাম। গুড আফটারনুন। এই দেখো, আমি ভাত, তেঁতো, মোচা, মাছ ভাজার তেল। মাছ ভাজাটা কেউ খাচ্ছে না, মেয়ে আর আমি খেতে বসলাম। তেঁতো মোচা খাচ্ছে, মাছও খাবে না। ওকে মেটে কষা দিলাম, আমি মাছ খাবো, ও রাতে খাবে বললো, তো খেয়ে নি। আমার ভিডিওগুলো সব ভালো লাগলে কিন্তু লাইক সাবস্ক্রাইব করে দিও, তোমাদের বারবার বলে দিচ্ছি। আমার নাহলে ভালো লাগে না, ভিডিও বানাতে ভালো লাগে। আর আমার তোমরা আমার পাশে না থাকলে আমি কত না পাশে থাকবে, সাথে থাকবে। তোমরা আমারই পরিবারের একজন, পাশে থেকো, সাথে থেকো। তোমরা আমার ফ্রেন্ড, তোমরা আমার ফ্রেন্ড, তোমরাও আমার পরিবারের পরিবারের নিজের মতন। পাশে থেকে লাইক করো, সাবস্ক্রাইব করো, তাহলে আমি আরও ভালো করে করতে পারবো ভিডিওগুলো। তোমরা পাশে না থাকলে, তোমরা লাইক না করলে আমার মন খারাপ করবে, আমি করতে পারবো না। এই দেখো, এই দেখো মেয়ে মেটে কষা খাবে, এরকম মাছ। এই দেখো, দেখলে আমি বেশি ভাত খাই না, মেয়েও বেশি ভাত খায় না, তাও বলছে বেশি ভাত দিয়েছ, মেয়ে কম ভাত খেতে চায়। আমারও বেশি ভাত খেতে ডাক্তারও বারণ করেছে, তো বেশি ভাত খেলে মোটা হয়ে যাচ্ছি, রোগা হয়েছি। তখন হাত কেটে গেছে আজকে, হলুদ আর দিলাম, মেয়ে বলে হলুদ দাও আর হচ্ছে মাজন দাও, ব্যান্ডেড দেবো ভাবছি, বেরোবো, ব্যান্ডেড নিয়ে আসবো, একটু ওষুধ নিয়ে আসবো, ইঞ্জেকশান করি। আমি এখন ইঞ্জেকশান করাটা বন্ধ করেছি, আমার রক্ত বেরিয়েছে একটু। ছুরিতে প্যাকেট কাটতে গিয়ে কাঁইচি হাতের কাছে থাকলেও, হাতের কাছে রয়েছে, খুঁজে পাচ্ছিলাম না, তো ছুরি দিয়ে কেটে ফেলেছি প্যাকেট। তো মেটে কষা করতে গিয়ে, মশলা ফসলা সব ঢালতে গিয়ে, কৌটোই দিতে গিয়ে, তো হাত কেটে ফেলেছি।